আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ব্লগে স্বাগতম। আর আজকে হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আর আমি আজকে পাবনা গিয়েছিলাম, সেখানে আজকে সেখান থেকে কলেজ থেকে ফেরার পথে আমরা হচ্ছে মাটির জিনিসপত্র কেনার জন্য একটা মাটি শপে নেমেছিলাম। অনেক সুন্দর লাগতেছিল, একটা পুরো গোডাউনের মধ্যে গিয়েছিলাম, অনেক মাটির জিনিসপত্র ছিল। আর কী কী কিনি না কিনি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। বাসায় যাওয়ার পর আমি অ্যাটলাস্ট কী কিনবো আর আপনাদের ভাইয়ের সাথে কোথায় ঘুরি না ঘুরি সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে। সাথে থাকবে নতুন ইউটিউবারদের জন্য কিছু টিপস, কারণ অনেকে হচ্ছে একটা ভিডিও কী করেন ফুল ওয়াচ না করে সেই ভিডিওতে কমেন্ট করেন, এই কাজটা কেউ করবেন না। আসলে সবারই না এখানে একটা মানে সবার একটা ইমানের একটা পরীক্ষাও কিন্তু হয়ে থাকে, এইটা কেউ করবেন না। একটা ভিডিও যদি ফুল ওয়াচ না করে ভিডিওতে কমেন্ট করে যান, স্প্যাম কমেন্ট, সেক্ষেত্রে হচ্ছে স্প্যাম কমেন্ট করলে কেউ দেখতে পারুক বা না পারুক ওইটা কিন্তু আসলে শো করে ইউটিউব, সেক্ষেত্রে যাদের চ্যানেল আছে তাদেরও কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়, কারণ তাদেরও ভিডিও র্যাঙ্ক অনেকটাই কমিয়ে দেয় ইউটিউব। আর স্প্যাম কমেন্ট কিন্তু যার চ্যানেল আছে আর যার চ্যানেল নেই তাদের দুজনের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। সো এই ধরনের স্প্যাম কমেন্ট করে নিজেরও ক্ষতি করবেন না, অন্যেরও ক্ষতি করবেন না। একটা ভিডিও আপনার কাছে ভালো না লাগলে সেটা পুরোটা দেখবেন না, ফুল ওয়াচ সেটা দেখবেনই না, বাট এই ভিডিও প্লে করে ফুল ওয়াচ না করে কমেন্ট এই জিনিসটা কেউ করবেন না। আর কয়েকদিন ধরে আপনাদের ভাইয়া এসেছে, সেজন্য আমি পুরো ভিডিও মানে সেইভাবে শেয়ার করতে পারতেছি না, কারণ হচ্ছে ভিডিও আমি বাসার ভিডিওগুলো শ্যুট করতে পারতেছি না, অনেক বিজি থাকতেছি। যাই হোক, মাটির জিনিসপত্রগুলো কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, এখান থেকে চাইলে আপনারা ডিনার সেট ম্যাচ করে নিতে পারেন। অনেক হচ্ছে বিভিন্ন ধরনের পেজ থেকে মাটির জিনিসপত্র কেনে, সেক্ষেত্রে আমার মনে হয় তারা একটু বেশি দাম নেয়, তবে এখানে সব আপনারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে এখানে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে পাবনাতে পড়ে, এই হচ্ছে মাটির জিনিসপত্রগুলো কেনার জন্য হচ্ছে আপনাদেরকে হচ্ছে পাবনা হচ্ছে যাই হোক টার্মিনালের পাশে যাত্রীকোটিতে আসতে হবে। এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে জগ, গ্লাস, তারপর হচ্ছে ফিনিচের প্লেট, কাপ্রিচ, বিভিন্ন ধরনের পিঠার সাজ, ব্যাঙ্ক, তারপর হচ্ছে সব ধরনের খাবার রাখার জন্য বাটিগুলো, ডিশ, তারপরে বিভিন্ন ধরনের কোরমাদানি থেকে শুরু করে মানে এ টু জেড আছে। এখান থেকে আপনারা ডিনার সেট যদি ম্যাচ করে নিতে চান সেক্ষেত্রেও পাবেন। আমার কাছে তো সবগুলো অনেক পছন্দ হয়েছে, অ্যান্ড ওটা দেখা শেষে কেনাকাটার সব আমি আপনাদের সাথে বাড়িতে শেয়ার করব। এখান থেকে হচ্ছে পাপোশ কিনলাম, পাপোশগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে পাবনা নিউ মার্কেট এলাকার মধ্যে পড়ে। তারপরে হচ্ছে আমরা টার্মিনালের কাছে আর একটা এখানে একজন বসেছিল, একজন মহিলা আর একজন আঙ্কেল বসেছিল, তারা হচ্ছে ফুল গাছ বিক্রি করতেছিল। ফুল গাছগুলোও খুব সুন্দর ছিল, বিশেষ করে শীতের সিজনের ফুলগুলা, এখন তো অনেক সুন্দর ফুল ফুটেছে, অনেক ভালো লাগলো। পরে এখান থেকে আমি ফুল গাছও কিনেছি, সব আপনাদের সাথে বাসায় যে ভিডিওগুলা মানে বাসায় যে দেখবেন যে কী কী কিনেছি না কিনেছি, আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে হচ্ছে সুন্দর লেটুস পাতাও ছিল, আমি হচ্ছে ক্যাপসিকাম থেকে শুরু করে আমি আরও কয়েক ধরনের ফুল কিনেছি। আর পুরানো কথা একটা মনে করে দেয়, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে যান তারা প্লিজ একটা লাইক দিবেন, আপনার একটা লাইক আমার ভিডিওটার পাঁচজনের কাছে ইম্প্রেশন পাঠাবে। আর ফুল, শীতের সিজনের ফুলগুলো অনেক সুন্দর লাগতেছিল দেখতে, আর অনেক সময় ধরে ভিডিও করতেছিলাম কারণ অনেক মানে কেনার সময় একটু দামাদামি করতেছিলাম। এখান থেকে যদি আপনারা কিনেন এখানের ফুলগুলোও কিন্তু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন, ফুলগুলোও সুন্দর ছিল। আর এই এরপরে হচ্ছে কোথায় যাই, কোথায় ঘুরতে যাই সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো, আর কী কী শেষ পর্যন্ত কিনি সেটাও শেয়ার করব। এই ফুলটা ফাইনালি আমার পছন্দ হয়েছিল, ফুলটার নাম আমি জানি না, যারা আসলে বিক্রি করতেছিল তারাও নামটা বলতে পারে না, আপনারা যদি নাম জেনে থাকেন তাহলে প্লিজ একটা কমেন্ট করে বলবেন যে এটা কী ফুল। আর আমি অনেক সময় না সোনিয়াক তার রিমাপুর মতো করে কথা বলেছিলাম, ভিডিওটা অনেকেই পছন্দ করেছিলেন, তারা যারা আমার সেই ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করেছেন তারা এখন আমার ভিডিও দেখেন কিনা জানি না। পরে ফাইনালি আমি বাসায় চলে এসেছি, বাসায় চলে আসার পর আমি হচ্ছে এই দুইটা ফুল কিনেছি, মানে একটা মরিচ গাছ নিয়েছিলাম আর এই ফুলটার নাম আমি জানি না, আমার মনে হয় যেটা শীতের সিজনেরই ফুল কারণ এত সুন্দর মানে লকলকা ছিল, ফুলটা দেখে মনে হচ্ছিলো যে আমি খেয়ে ফেলি, মানে এত সুন্দর ছিল। ওখানে অনেকগুলো কালার ছিল বাট আমার কালারের মধ্যে লালটাই বেশি পছন্দ, একটু গোলাপ গোলাপ আসতেছিল সেজন্য গোলাপ মানে রানী গোলাপি কালার একটা গোলাপ ফুলের মতো। আর সাথে সাদা মরিচ গাছ কিনেছিলাম, এটা হচ্ছে বারো মাসই মরিচ দিবে, আপনারা তো সেই ভিডিওগুলো পাবেন।
আর এখন আমি আমার যে আমার টেবিলে শুধু এই এই ভিডিও সরি এই ফুলগুলো ছাড়াও আরও অনেক ফুল গাছ লাগিয়েছি, সেগুলোও তো আপনারা দেখেছেন। এবার এই দুটো নতুন অ্যাড হলো, আপাতত এখানে রাখবো, যেহেতু রাত হয়ে গেছে বাসায় আস্তে আস্তে পরে আমি গাছগুলোকে ছাদেও ট্রান্সফার করতে পারি। এখন হচ্ছে ফুল গাছগুলোকে রেম সুন্দর করে সাজিয়ে রাখবো আমার আগের গাছের সাথে, আমার তো খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা হচ্ছে আমার নতুন বন্ধু হয়েছেন তারা হচ্ছে আমাকে কমেন্ট করবেন, যাতে আমার আপনাদেরকে খুঁজতে সুবিধা হয়। আসলে ফুলের এখান থেকে আমি ভিডিও যখন করেছি হয়তো আমার ভিডিওর লেন্থ একটু বড় হয়ে গেছে, আপনাদের একটু বোরিং লাগতে পারে, কিন্তু পরে দেখতে থাকুন, পরে কিন্তু পুরো ভিডিওটা দেখলে কিন্তু পরে ক্লিপসটা বুঝতে পারবেন আমি কী কী শপিং করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই সব গাছগুলোর তেমন একটা যত্ন করা হয় না, কারণ শীত, আর এমনিতে বারান্দাতে বেলকনিতে রেখেছি, বেলকনিতে না প্রচুর ধুলা আসে, ধুলাবালিতে না সেভাবে আমার পরিষ্কার করা হয় না, কারণ এই কাজ সে কাজে বিজি থাকি, হয় না। আর এখানে এসে দেখি আপনাদের ভাইয়া ফোন টিপতেছে রুমের মধ্যে। আর এই লাইটগুলো আমি নতুন এনেছি, মানে দারাজ থেকে হচ্ছে অর্ডার দিয়েছিলাম, লাইটগুলো কিন্তু অনেকটা অনেক কালার চেঞ্জ হয়, বাট আমি আপাতত একটা মিষ্টি কালার দিয়ে রেখেছিলাম হালকা, যাতে খুব একটা কালার না হয়, শীত মিষ্টি মিষ্টি একটা কালার সুন্দর। আর এখানে হচ্ছে এখন আমি পিঠা খাবো, সেমাই পিঠা আম্মু বানিয়েছিল, আর আপনাদের ভাইয়ের জন্য দই, ও এখন খাবে না, ভাবলাম যে আমি একটু ভিডিও করি। এখন আমি আপনাদের সাথে শেয়ার, আজকে পাবনা গিয়েছিলাম, আর পাবনা থেকে আমি কী কী নিয়ে এসেছি, অল্প কিছু জিনিস নিয়ে এসেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ এগুলো প্রত্যেক মেয়েদের অনেক মানে পছন্দ হবে আমার মনে হয় জিনিসগুলো। যাই হোক, এই যে দেখেন এটা নিয়ে এসেছি, এটা হচ্ছে একটা পাপোশ, সেটা আনার পরে আম্মু বলতেছে যে আমি একটা কেন নিয়ে এসেছি, অনেকগুলো কেন নিয়ে আসলে, দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা পাপোশ। এই পাপোশটা নিয়ে এসেছি, এটার কারুকার্য এরকম সুন্দর, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর। তারপরে হচ্ছে এগুলো নিয়ে এসেছি, এগুলো হচ্ছে ওই যে খাবার দাবার টেবিলের ওপর রাখার জন্য, আমাদের টেবিলে যেহেতু কাঁচ মানে সিস্টেম নেই, র্যাক্সিনের উপর হচ্ছে এমনি যদি গরম কিছু নামানো যায় তখন মানে সেখানে উনে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য এগুলো কিনেছি। এগুলো আমার মনে হয় যে অনেকের অনেক পছন্দ হবে, আর অনেকের প্রয়োজনীয় জিনিস এগুলো। এগুলো হচ্ছে চারটা নিয়েছি, আর পাপোশ একটা নিয়েছি, একটা নেওয়ার জন্য অনেক বকা খাইছি, পাপোশ একটা শুধুমাত্র আমার রুমের জন্যই নিয়েছি, কারণ আপনারা ভিডিওতে অনেকেই দেখেছেন যে আমার পাপোশটা নষ্ট হয়ে গিয়েছে। আর আমি আমার জন্য কী নিয়েছি, এটা হচ্ছে এমনি গজ কাপড়ের জামা, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু সব কিছুই শেয়ার করি। এটা হচ্ছে এই জামাটা নিয়েছি, মানে একদমই খুবই আরামদায়ক, পরতে মানে কমফোর্টেবল হবে। আপনারা তো অনেকেই দেখেন যে আমি সবসময় সুতি নর্মাল জামা পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার হচ্ছে অতিরিক্ত জামা পরতে, গর্জিয়াস কাজ করা জামা পরতে ভালো লাগে না। এইটার কিন্তু প্রিন্টটা আমার অনেক পছন্দ হয়েছে, আর ব্রেক্সি প্রিন্টের মধ্যে এটার হচ্ছে, ও সবগুলোর দাম আজকে আপনাদেরকে বলে দিব, এটার দাম নিয়েছে হচ্ছে 120 টাকা গজ, এখানে আড়াই গজ নিয়েছি শুধু জামার জন্য। আর এই দুইটা নিয়েছি, এটা হচ্ছে ব্লাউজের কাপড় লাল কালার শাড়ির সাথে, আর এটা হচ্ছে জাম কালার শাড়ির সাথে, দুইটা এক গজ করে করে নিয়েছি। আর এই চারটার দাম আমি হচ্ছে আজকে এখানে বলে দিই, কারণ এগুলো অনেক চলতেছে, এগুলো অনেকেই কিনতেছেন। যাই হোক, এই চারটা হচ্ছে আমার কাছে নিয়েছে 25 টাকা পিস করে, আমি চারটা কিনেছি, চারটার দাম নিয়েছে হচ্ছে একশো টাকা, 25 টাকা করে নিয়েছে, চারটার দাম হচ্ছে 100 টাকা নিয়েছে। আর এই পাপোশটার দাম নিয়েছে 100 টাকা, আসলে এইটা আর এইটা সবগুলো দিয়ে নিয়েছে হচ্ছে 200 টাকা। আর কি নিয়েছি, আর হচ্ছে আমার একটা ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটা কিন্তু এখন আমি যেহেতু শীতের সিজন এটা ইউজ করতেছি, এই যে হিমালয় পিউরিফাইনিং ফেস ওয়াশ, এটা হচ্ছে আর একটু রিভিউ করে যাই এখানে, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, এটা কিন্তু অনেক ভালো, আমি 3 মাস যাবৎ লাস্ট এটা ইউজ করতেছি, অনেক ভালো।
আর হচ্ছে আরও একটা প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে এই যে কটন বাট, এটা নিয়েছি। এটার দাম নিয়েছে হচ্ছে 180 টাকা, হিমালয় পিউরিফাই নিম ফেস ওয়াশ। আর এটার দাম নিয়েছে হচ্ছে 30 টাকা কটন বারটা। আর হচ্ছে আমার জন্য ছোট্ট একটা হেয়ার ব্যান্ড কিনেছি ক্লিপ কাঁকড়া, এটার দাম নিয়েছে হচ্ছে 20 টাকা। এই তো এই কয়েকটা জিনিসই পাবনা থেকে কিনে নিয়ে এসেছি, আর কিছুই কিনি নাই। আর অনেক মার্কেটে গিয়েছিলাম, অনেক জিনিসপত্রর দোকান, অনেক জিনিসপত্রর তো আপনারা দেখেছেন যে মাটির জিনিসপত্র, বাট সেগুলো কিছুই কিনি নাই, কারণ ভাবছিলাম যে ওগুলো হচ্ছে আম্মুর সাথে যে একবার কিনে নিয়ে আসবো। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সবাইকে।